সায়েন্স টিটিউরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি তোমাদের কাছে বিভিন্ন স্কুলে বাছাই করা প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রগুলো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এই প্রশ্নপত্রটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এসেছিলো তো দেখো ক্লাস দেওয়া আছে এইট বিষয় অ্যারাবিক আর সময় দেওয়া আছে ত্রিশ মিনিট ফুল মার্ক পনেরো তো তোমাদের বলবো যে সমস্ত স্কুলে এখনও আরবিক সাবজেক্ট পরীক্ষা হয়নি তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এখান থেকে হয়তো তোমরা প্রশ্ন কমন পেতে পারো তাই তোমাদেরকে বলবো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখো বারবার পরে রাখো আশা করি তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যেতে পারো তাই তোমাদের সামনে এই প্রশ্নপত্রটা তুলে ধরেছি তোমরা দেখো প্রয়োজন প্রয়ের মধ্যে তোমরা দাগিয়ে নাও পাশাপাশি একটা রিকোয়েস্ট চ্যানেলটি ধরে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাঁচটা বেলা বাজিয়ে রাখো তার নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে তো দেখো পরপর আলোচনা করে দিচ্ছি যে প্রথমে দেওয়া হয়েছে কি একদিকে এক কথায় উত্তর দাও প্রতিটা প্রশ্নের মান দেওয়া হয়েছে দুই করে এখানে চার দুয়ে আট তো এখানে একটু এক কথায় হবে না একটু লিখতে হবে তোমাদেরকে ওকে দেখো কদায় কী দেওয়া হয়েছে ওজুতে ফরজ কই প্রকার ও কী কী খদায় কী দেওয়া হয়েছে ওজুর বাজেব কইটি ঘনাম্বার দেওয়া হয়েছে গসলে ফরজ কইটি ও কী কী ঘ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে কলেমা কই প্রকার ও কী কী তো এই ছিল এক দাগের প্রশ্নগুলো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও বা এই প্রশ্নপত্র প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও আর এই উত্তরগুলো ভালো করে পড়ে রাখো তারপরে দেখো কি দেওয়া হয়েছে দুই দাগে প্রশ্নগুলির উত্তর দাও দেখো এখানে প্রতিটা প্রশ্নের মান এখানে দেওয়া হয়েছে কত মানে দুই করে দেওয়া হয়েছে এক দুইয়ে দুই এটা এক তিনে তিন তো তোমরা দেখতেই পাচ্ছ যে দাগে কী দেওয়া হয়েছে শিক্ষককে সম্মান করা দরকার কেন প্রশ্ন মান দেওয়া হয়েছে কত দুই নেক্সট দেখো ক্ষদা কী হয়েছে দুই বন্ধু কোথাও কি বিপদে কি বিপদে পড়েছিলে দুই বন্ধু কোথায় কি বিপদে পড়েছিলে এই প্রশ্নটা দেওয়া আছে এখানে আছে গিয়ে মান দুই তার গ নম্বর প্রশ্ন কাক ও কলসির গল্পটি নিজের ভাষায় লেখো তো এই ধরনের প্রশ্ন পত্রটি স্কুলে ছিল তো তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে রাখার চেষ্টা করো আশা করি তোমরা এখান থেকে কমন পেতে পারো তো যাই হোক এর আগের ভিডিওগুলোতে বা প্লেলিস্টে গেলে তোমরা দেখবে যে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক পরিবেশ বিজ্ঞান এই সমস্ত বিষয়ে প্রশ্নপত্রগুলো তুলে ধরা হয়েছে তোমরা প্রশ্নের ধরন এবং কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে তা যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নাও যাই হোক ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ